এই যে গুলো স্কেটে আনছি ঠিক আছে এখন না এটাকে সিলেক্ট করা অবস্থায় এটা কপি রাখবো যাতে নষ্ট হলে আমি এই কপিটা ইউজ করতে পারি প্লাস এটাকে সিলেক্ট করে যে ইমেজ স্ট্রেস আছে না উপরে এই ইমেজ স্ট্রেসে ক্লিক করলাম দেখেন কি হয় সব চলে গেছে না কিছু আসছে আচ্ছা তাহলে এইখানে দেখেন একটা অপশন আছে যে ইমেজ স্ট্রেস প্যানেল তো এটা ক্লিক করলে যে অপশনটা আসবে এখানে অ্যাডভান্সে আরো অপশন আছে দেখেন অ্যাডভান্স দিলে আরো আছে তো এখানে নয়েজটাকে একদম সবসময় লো করে দিবেন আর কর্নারটাকে একদম হাই করে দিবেন এই কর্নারগুলো একদম শার্প হবে আর কি ঠিক আছে এই পার্টটাকে অলওয়েজ 60-70% বাইরে করে রাখবেন আর শেজল বাড়াই দিন দেখেন আসছে অটো চলে আসছে না আরো বাড়ান এটাকে দেখেন সব সহজ হয়ে আসবে তো আমি এরকম রাখলাম দেখেন বাট পারফেক্ট হয় না কিন্তু দেখেন এই দেখছেন কর্নারগুলো একটু একটু ই আছে সো অটো টেস দিলে অবশ্যই পারফেক্ট হয় অনেক সময় হয় না অনেক সময় ফন্ট সহ চলে আসবে আপনি যে বলেন ফন্ট পাচ্ছেন না সো অনেক সময় ফন্ট সহ দিলে ফন্ট সহ চলে আসে আবার অনেক সময় আসেও না ডিপেন্ড করে ঠিক আছে তো সে এরকম করে দিয়ে আপনাকে একটু এটা কমায় বাড়ায় বা এরকম এই যে পাটটা আরো বাড়ায় দিলেন যে দেখলেন যে কর্নারগুলো স্মুথ হয় কিনা বা শেজল একটু বাড়াইলেন শেজল বাড়ালে একটু মানে এই যে আপনার কালোটা কম বেশি হচ্ছে ঠিক আছে আর প্যাটটাকে আপনি একটু বাড়ায় দিলেন একদম বাড়ায় দেখা যায় একদম এই যে এখন সাপ এগুলো এরকম হয়ে যাচ্ছে একদম বাড়ায় দিলে তো এগুলো এত বাড়ানো যাবে না 70-80% মতো রাখতে হবে তারপর দেখা যায় এগুলো শার্প হচ্ছে না ঠিক আছে সো যদি এরকম করে হইলে হইলো না হলে আপনাকে পেন টুল দিয়ে ট্রেস করে দিতে হবে অনেকগুলো এরকম করে আসে কিছু পেন টুল দিয়ে করে দিতে হয় আবার কিছু এরকম মানে অর্ধেক এই অটো ট্রেস দিয়ে আসে অর্ধেক হচ্ছে পেন টুল দিয়ে করে দেওয়া লাগে এরকম অনেক ইমেজও আছে ঠিক আছে সেটা আপনাকে ইমেজ অনুযায়ী আপনাকে ডিপেন্ড করে এটা করতে হবে যেমন এটা একটা ছবি আনছিলাম না তখন এই যে এটা এটা যদি আমি করি এটাকে আমার পেন টুল দিয়ে ট্রেস করার কোনো দরকারই নাই এটা একদম হবু এরকম চলে আসবে যে ক্লায়েন্ট আমাকে এটা দেয় এটা তো আমি ট্রেস দিলে চলে আসবে কিচ্ছু লাগবে না এই যে অটো ট্রেস আছে এখানে ইমেজ সিলেক্ট করে ইমেজ ট্রেস এসে হবু চলে আসছে যদি এরকম হয় আপনাকে এই এক মিনিটের কাজ ডেলিভারি সহ হাইয়েস্ট 5-10 ডলারের কাজ থাকবে এক মিনিটের কাজ এটা হ্যাঁ এটা ইমেজ ছিল যে ইমেজ এটা আমি যা টেস্ট করলাম এখনো ভেক্টর হয় নাই মানে আমাকে এটা প্রসেস করা লাগবে যে এইখান থেকে যে নয়েজটা একদম কমাই দিব কর্নারটাকে একটু বাড়াই দিলে যে কর্নারগুলো শার্প হবে তারপর একটু প্যাটটা একটু বাড়াই দিলাম দেখেন যে এগুলো শার্প হচ্ছে না এরকম ছিল এই যে এখানে একটু খেয়াল করেন সো আমি প্যাটটা একটু বাড়াই দিই দেখেন শার্প হলো না সো আরেকটু শেজলটা বাড়াই দিই দেখেন মোটামুটি পারফেক্ট হয়েছে বলা যায় একটু কম বেশি আছে দেখাচ্ছি এটা আমি সো ধরলাম যে মোটামুটি হয়েছে এটা না হলে পেন্টুল দেবে করা লাগবে এখন এই অবস্থা যে এক্সপ্যান্ড আছে এক্সপ্যান্ডে ক্লিক করলে দেখেন এরকম হয়ে গেল মানে ও সবকিছু এক্সপ্যান্ড করে দিল এখন তো রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ ঠিক আছে এটাকে আমি জাস্ট আনগ্রুপ করে এইগুলো সরাই দিব এটা সরাই দিয়ে কেটে দিলাম দেখেন এই যে আমার মেনটা চলে আসছে ঠিক আছে মেন ফাইলটা আমার চলে আসলো মানে এইটা এখন ভেক্টর তাই তো এখন আমি এটা যত বড় করে এটা বড় হবে কোনো ফাটবে না দেখেন কোনো কর্নার ফাটবে না কারণ ইমেজ থেকে আমি এটাকে ভেক্টর করে দিয়েছি ঠিক আছে এখন আপনি চাইলে এটা কালারও চেঞ্জ করে ফেলতে পারেন এটা দেখাচ্ছে ক্লায়েন্ট এটা কাজ আপনাকে দেখাচ্ছে মেন ফাইলটা রেখে দিবে এটা আমাকে ইয়ে সময় আমার হচ্ছে এটা গেম তাহলে সেম কালারটা নিতে সুবিধা হবে বা একটা নষ্ট হয়ে গেলে আমি ওইটা নিয়ে আবার ইউজ করবো ঠিক আছে তো এখানে আনে মেন ফাইলটা রেখে দিবেন ওই আছে ডেস্কটপ এই যে এটা সো মেন ফাইলটা রাখলে আমি এইখান থেকে জাস্ট এই কালারটা নিতে পারবো বা এটা নষ্ট হলে আমি ইউজ করতে পারবো ঠিক আছে আর আরেকটা জিনিস দেখেন এখানে যদি আমি এখান থেকে কালার চেঞ্জ করা জানার সময় না আমি যেটা একটা রেক্টাঙ্গেল নিলাম কালো তো আমি এখান থেকে ডাবল ক্লিক করে লাল দিলে লাল হয়ে যাবেন এটা হয় বাট এটা যদি এখানে দেন ফার্স্ট টাইম এটা আসবে না আপনি যে কালারে দেন না কেন ওটা এটা অ্যাশ কালার হয়ে যাবে আপনি এখানে আর নীল দেন বা যাই দেন সবুজ দেন অ্যাশ কালার হয়ে যাবে ফার্স্ট টাইম এই কালারটা ড্রপ বাদ দিয়ে সিলেক্ট করে নেওয়া লাগে পিছনে গল্প করতেছেন এটা দিয়ে বুঝবেন না কালকে বলবেন ভাই এটা তো হচ্ছে না কালার চেঞ্জ করা যায় না এইটা ফার্স্ট টাইম ড্রপ বাদ দিয়ে কালারটা নিতে হয় এই যে ড্রপার ড্রপার দিয়ে আপনি সরাসরি এখান থেকে নিতে পারেন অথবা ড্রপার দিয়ে আপনি এই কালারটা দেন সমস্যা নেই
এরপরে যাতে এখানে চেঞ্জ করেন, এরপর আপনি যে কালার দিবেন সেই কালারই হবে। বাট ফার্স্ট টাইম ড্রপারতে নিতে হবে এই কালারটা। যখন আমি ইমেজ থেকে ভেক্টরে কনভার্ট করব, ফার্স্ট টাইম ড্রপার দিয়ে একে কালারটা যে কোনো একটা কালার দেখা দিতে হবে। এরপরে যাতে এখানে চেঞ্জ করেন তাহলে হবে। দেখেন আগে কিন্তু হচ্ছিল না, আমি যখন এরকম ছিল আমি এখানে যদি কালার চেঞ্জ করি ও কিন্তু অ্যাশ কালার হয়ে যাবে, আমি যে কালার দিয়ে ও অ্যাশ কালার হয়ে যাচ্ছে। দেখেন এই কালারই হচ্ছে কিন্তু ওকে চেঞ্জ হচ্ছে না। বাট ফার্স্ট টাইম যখন ড্রপার দিয়ে ওকে যে কোনো একটা কালার দেখাই দিব ড্রপার দিয়ে, এরপরে আমি যদি এখানে চেঞ্জ করি এরপরও চেঞ্জ হবে। এই যে এখন আপনি যে কালারই দেবো সেই কালারই নেবে। বাট ফার্স্ট টাইম ড্রপার দিয়ে দেখাই দিতে হবে এটাকে। ক্লিয়ার? সো এখন যদি আপনার একটু এই মাথাগুলো যদি এরকম আঁকানো পাকানো আছে, পারফেক্ট হয় নাই, ঠিক আছে, এখন আপনি এটাকে সিলেক্ট করে এই যে ডিরেক্ট সিলেকশন টুল নেন। ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই যে এখানে ক্লিক করলে অনেকগুলো মাথা বেরোচ্ছে না, বা এখানে ক্লিক করলে অনেকগুলো মাথা বেরোচ্ছে। সো সাপোজ এটা হয় না, একটু রাউন্ড করবেন, সেখানে টান দেন, একটু রাউন্ড করে দেন, বা আপনার মনে হচ্ছে এই জিনিসটা একদম কোনাগুনি হয় নাই, সো আপনি এইটা কেটে দেন। এই যে পেন টুল সিলেক্ট করলে মাইনাস, সো আপনি এটা কেটে দেন। কেটে দিলে এরকম হয়ে গেল। এখন আবার ডিরেকশন টুল নিয়ে আপনি এটাকে বাঁকাই দেন, বুঝছে? তো এরকম করে আপনাকে অটো ট্রেস দিয়ে যদি আসে এই জিনিসগুলো আপনাকে স্মুথ করে দিতে হবে। ডিরেকশন টুল নিয়ে একটু এটা একটু টেনে আপনি এরকম গোল করে দেন, বুঝছে? আকার বাগানো ছিল না আগে। তো এরকম করে আপনাকে প্রতিটা জিনিস ঠিক করে দিতে হবে। দেখেন এখানে ডাবল হয়ে গেছে, দেখেন এই যে অনেকগুলো হয়ে গেছিলো এরকম লাগতেছে। তো আপনি এখানে এগুলো কেটে দেন, এটা একটা কেটে দিলাম, এটা কেটে, এটাও যদি কেটে দিই, আবার এটাও কেটে দিলাম। এখন দেখেন এখন হচ্ছে আপনি এটাকে এইভাবে এটা টেনে দেন, টেনে দিয়ে সোজা করে দেন, ঠিক আছে? আপনি জুম করে দেখতেছেন বলে বুঝতেছেন যে এখানে একটু বাঁকা আছে হয়তো বা। বাট ক্লায়েন্ট যখন 100% দেখেন, ক্লায়েন্ট দেখবে হচ্ছে এরকম করে, ও এই যে 100% দেখবে, ও কিন্তু বুঝবে না এখানে বাঁকা আছে কি আছে, ওকে একটাই মনে সোজাই মনে করতেছে। বাট আপনি যদি এখানে কত 2400% জুম করে দেখতেছেন, সো আপনি বুঝবেন যে হ্যাঁ এখানে বাঁকা আছে, সো আপনি এখানে ঠিক করে দিবেন। ও হয়তো ধরবেও না এত কিছু, বাট ধরতেও পারে, বাট ধরলে বিরক্ত হবে যে না কাজটা পারফেক্টলি করতে পারে না, সে বারবার আপনাকে বলতেছে না এটা এটা ভুলেছে এটা ভুলেছে। অনেক ক্লায়েন্ট ধরবে এগুলো, অনেক ক্লায়েন্ট ধরবে না, কারণ ও তো এরকম করে দেখতেছে, ও বুঝতেছে না এখানে বাঁকা আছে, মনে হচ্ছে না সোজাই আছে মনে হয়, বাট আপনি তো বুঝতেছেন বাঁকা আছে, এইগুলো ঠিক করে দিবেন। দেখেন এখনো বাঁকা, তো এখনো বাঁকা যেহেতু, সো এভাবে ধরে জিনিসটা ঠিক করে দেন, আর এইটাকে ধরে সোজা করে দেন, হচ্ছে? সেরকম করে প্রতিটা যদি আপনি অটো ড্রেসও করেন, এভাবে প্রতিটা ধরে ধরে আপনাকে সোজা করে দিতে হবে। এই জায়গাটা বাঁকা আছে, সো আপনি এইখানে ধরেন, দুটো মাথা বেরোলে এই মাথা ধরে আপনি এখন রাউন্ড করে দেন এটাকে, বা একটু এটা কমাই দেন, কমাই দিয়ে এইগুলো একটু তুলে দেন, এটা একটু তুলে দেন, রাউন্ড হয়েছে। সেইরকম করে ডিরেক্ট সিলেকশন টুল, কিন্তু এমনি সিলেকশন টুল দিয়ে ডাইরেক্ট বলে না হচ্ছে না, ডিরেক্ট সিলেকশন টুল, এই যে দেখেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করছি, বা এটা যাবে, এটা যে মনে হচ্ছে রাউন্ড না, এখানে বাঁকা মনে হচ্ছে, এটা কেটে দেন, এটা এখানে কেটে দেন, কেটে দিয়ে আবার সিলেকশন টুল দিয়ে এটা রাউন্ড টেনে রাউন্ড করে দেন, ঠিক আছে? সেটা হচ্ছে অটো ট্রেস। অটো ট্রেস দিলে আপনার একটু কাজ করে দেওয়া লাগতে পারে, মানে এই যে আপনার ইয়ে দিয়ে ডিরেকশন টুল দিয়ে একটু কাজ করে দেওয়া লাগতে পারে আপনার, যদি আঁকা বাঁকা হয়, বা কিছু আছে আঁকা বাঁকা হবেও না, একদম পারফেক্টলি চলে আসবে। এটা হচ্ছে অটো ট্রেস, বা কাজের ধরন অনুযায়ী একটু কম বেশি হবে। যেমন দেখা যায় একটা ছবি আমার ক্লায়েন্টের কাজ ছিল, এগুলা প্রতিটার জন্য আমাকে $5 করে দিছে, এই যে ইমেজ গুলোর জন্য $25 কাজ, আমার খুব বেশি লাগতে 5 মিনিট করতে। এইটা আমি কিন্তু অটো ট্রেস দিছি, এটা কি আপনি ট্রেস করা সম্ভব? এটা আপনি পেন টুল দিয়ে প্রতিটা প্রতিটা করতে করতে একটা $5 কাজ করতে আপনার সারাদিন লাগবে, তা আপনি শেষ করতে পারবেন? এটা পারবেন? আমাকে এই ফর্ম খুঁজে বাইর করা লাগবে, সেটা অটো ট্রেস দিলে চলে আসে। এটা হচ্ছে কালার ট্রেস বলে। সো এখানে আমি যেটা দেখছি, ফার্স্টে আমি কাজটা নেওয়ার আগে ওকে আমি ছবিটা দেখে নিছি, দেখেন যে এগুলো ঘোলা গোলা না, আপনি যদি এখানে এই যে কালার ট্রেস দেন এগুলো এরকম ঘোলা গোলা আসে, আর এটা তো ঘোলা গোলা আসে, সো আমার তো কালার ট্রেস এরকমই আসবে, সমস্যা নাই এটার জন্য। সো এই জন্য আমি কাজটা নিছি, এটা সমস্যা নেই, দাম পারবো, বাট আমার করতে খুব বেশি হলে $25-25 জন্য আমার টাইম লাগবে 5 মিনিট হায়েস্ট, ঠিক আছে? এটা দেখাই দেখেন, এটা ধরে ওপেন করে নিন, ওটা দেখলাম যে অটো ট্রেস হচ্ছে আপনার কি হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাচ্ছে, এই তো। আর এটা হচ্ছে এরকম কালারই হবে, দেখেন এই যে এখানে পাশে একটা অপশন আছে না, দেখছেন এই অপশনটা দেখছেন, এই যে পাশে আমাদের ইমেজ টেস্ট দিচ্ছিলাম না, দেখুন ইমেজ টেস্ট ক্লিক করলে কালো হয়ে যাচ্ছিল, এটি কম বেশি করে কালারটা চেঞ্জ করে দিচ্ছিলাম, এই তো। আর এখন তো এটা এটা তো এরকমই আছে, আপনি পেন টুল থেকে এই প্রতিটা ধরে ধরে করতে পারবেন এরকম করে,
আপনাকে দিবে 5 ডলার, আপনি যদি পুঁতে ধরে করতে যান আপনার 2 দিন 5 দিন মিলে শেষ হবে না এটা, ঠিক আছে? দেখেন এই যে পাশে একটা অপশন আছে, এখানে ক্লিক করে হাই কি বলে হাই ফিডেলিটি ফটো, দেখেন এটা দিলাম, এটা মানে আপনার কালার কালার টেস্ট করবে, এরকম কালারফুলি থাকবে, বাট আপনার ওটা ভেক্টর হবে প্লাস ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করে দেবো। হাই ফিডেলিটি ফটো সেটাও আপনার একটু মানে হাই পারফরমেন্স একটু কম্পিউটার লাগবে, কারণ ওটা কালার টেস্ট করে, তো আমারটা কোরাই 5 প্লাস 8 জিবি র্যাম দেওয়া আছে, 2 জিবি গ্রাফিক্স দাও তারপর ডান দিছে না, সাপোজ যদি সেলের আমরা ডুয়াল কোর হয় তাহলে কিন্তু আরো কিছু হ্যাক করবে। দেখেন হয়ে গেছে, কিন্তু এটা টেস্ট হয়ে গেছে, দেখেন ফন্ট টোনগুলো ঠিক আছে না, কোনো সমস্যা আছে ফন্টে, বা সমস্যা থাকলেও বুঝবে না, কারণ ও 100% দেখবে। এই যে সেইখান থেকে আমি কর্নারটা একদম বাড়াই দিব, কারণ যে কোনো মানুষের ছবি দিলে বা এরকম করেন না যে ক্লায়েন্ট মানুষের ছবি দিছে বলছে টেস্ট কল করবে এরকম তো মারা দিছে, দেখে দেখো ভোলা গেল আফসাফসা হবে, কারণ এটা আছে আফসাফসা, এর জন্য প্রবলেম হয় নাই, ঠিক আছে? আপনাকে মানুষের শার্ট ছবি দেয় যদি বলে ভেক্টর করে দাও তাহলে কিন্তু এটা এরকম করলে হবে না, ওগুলো নিবেন না, মানুষের ছবি এরকম পারফেক্টলি ভেক্টর পায় না। এখন নয়েজটা একদম কমাই দিব, প্যাডটা একটু বাড়িয়ে দিবেন, ঠিক আছে? এগুলো দিয়ে আরো আরো টানবে অনেকক্ষণ ধরে টাইম নিবে প্রসেস করতে। ঠিক আছে প্যাডটা বাড়ালাম না, প্যাডটা একটু বাড়িয়ে দিতে হবে, এটা 60 বা 70% করে দিলে আর একটু স্মুথ হবে, ঠিক আছে? এই গেল, এটা হচ্ছে আমার ইমেজে আছে কিন্তু এখনো, তারপরে যে এক্সপ্যান্ড দেওয়া লাগবে, কিন্তু এক্সপ্যান্ড না দেওয়া ভেক্টর বা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন না, তো এক্সপ্যান্ড দিলাম, দেখেন এরকম হয়ে গেল, এখন আনগ্রুপ করে জাস্ট আমি এটা সরাই দিলাম, ওই যে ভেক্টর এখনো কিন্তু হয় না, দেখেন এই যে মাস্কের মাস্কের আছে, তো সবগুলো সিলেক্ট করে যে প্যাথ ফাইন্ডার আছে না, প্যাথ ফাইন্ডার থেকে আমি ডিভাইড করে দিলাম, দিয়ে আনগ্রুপ করে এখন আমি ভেতরে গুলা কেটে দিব, হয়েছে? দেখেন এমনি কাটলে কিন্তু এখানে এরকম কালার হয়ে আছে, তো এমনি কাটলে কিন্তু হবে না, তো দুটাকে সিলেক্ট করে ডিভাইড ডিভাইড দিলে এবার আনগ্রুপ করে এখন কাটলে ওটা কাটবে, তাহলে ফন্টটা মানা লাগলো না, যে ফন্ট আছে এই ফন্টে থাকলো, ঠিক আছে? কারণ আপনাকে ফন্টটা খুঁজে বের করা লাগতো, ওইটা বা এখানে লিখে দেওয়া লাগতো, অনেক ঝামেলা, ভাই ফন্টটা দিয়ে খুঁজছি ফন্টটা পাই নাই আমি, তাহলে মাঝখানে মাঝে সাদা আছে, এইগুলাকে আপনার ধরে ধরে কেটে দেওয়া লাগবে সবগুলো একদম পারফেক্টলি, ঠিক আছে? এগুলো জুম করে করে প্রতিটা ধরে কাটা লাগবে, এরকম করে ওকে পিএনজি ফর্মেট দেবো, পিএনজি ফর্মেট চাই না, পিএনজি বলতে বুঝছেন এই যে পিছনে সাদা ব্যাকগ্রাউন্ডটা নাই, এটা এখন ও যে কোনো ব্যাকগ্রাউন্ডে ফেলতে পারবে না, বা সাদা থাকলে হয়তো না, তো পিএনজি বলতে এটাকে বোঝায়, পিএনজি বা ট্রান্সপারেন্ট বলে এটাকে, পিএনজি ফর্মেট বলে, এরকম করে আপনি প্রতিটাই সাদা সাদা আছে এগুলো কেটে দেওয়া লাগবে, এই সাদা সাদা কেটে দিয়ে ওকে পিএনজি ফর্মেটে সেভ দিয়ে ওকে দিতে হবে, তাহলে এটা ভেক্টরও হইলো প্লাস পিএনজি হইলো, ভেক্টর না এখন এটা ভেক্টরটা হলো আপনি গ্রুপ করে আপনি টেনে বড় করেন ওকে ফাটবে বা যে ডিজাইন চেঞ্জ হবে, এটা ভেক্টর হয়ে গেছে এখন, ভেক্টর না, কারণ আমি এই যে এরকম এরকম বলে কিন্তু আমি এটা নিছি না, নিতাম না, কারণ এটা আমি অটো টেস্ট দিলে এরকম হয়ে যায় কালারগুলো, সো এটা এরকম আছে এর জন্য আমি নিছি, বা আপনি যদি এই ছবি নেন যদি কালকে যেটা করালাম এটা নিয়ে আপনি যদি এখন আপনাকে ক্লায়েন্ট এটা দেয় যে আমার ভেক্টর করালাম, আপনি এটা নিয়ে এরকম করে টেস্ট দেন ছবি ফাইটে ফুটে চেহারায় বোঝা যাবে, তো ছবি বুঝে নেওয়া লাগবে যে আপনার কালার টেস্ট দিলে কেমন আসে, সো আমার এটা দিলে আসবে কিনা, আমি আগে ক্লায়েন্টের সাথে ক্লায়েন্টের কাছে কাজ দেখে তারপর নিবেন, দেখেন এরকম মনে হচ্ছে না কিছু হয় না, এবার দেখেন এই যে মুখটা দেখছেন, দেখেন কেমন ছিল এটা, ওকে মুখে এরকম ফাটা ছিল, মুখে দেখে ফাটা ছিল না, ঠিক আছে? বাট আপনি অটো টেস্ট দেওয়া পর্যন্ত এরকম হয়ে গেছে, আর এই ফুলটা হচ্ছে ফুলটা এরকমই ফাটা ফাটা ছিল অরিজিনাল ছবিতে, এর জন্য আমি নিছি, কারণ এটা অটো টেস্ট দিলে ফাটা ফাটা আসবে, তো বুঝবে না যে কোনো সমস্যা আছে কিনা, কিন্তু আপনি যদি এরকম ছবি দেয় আপনি যদি এটা অটো টেস্ট দিতে যান তাহলে বোঝা যাবে, দেখেন সব ফাইটে গেছে এটা, দেখেন সব এরকম ঘোরাগুলো হয়ে গেছে, তো সব ছবি আসবে এরকম কিন্তু না, আবার আপনি আগের ছবি আগের যে পাখিটা করলাম এই পাখিটা এটাকে যদি কালার টেস্ট দেয় এটাও কিন্তু আসবে, দেখেন বাট কালারগুলো একটু ফাটাফাটা হবে, বাট এটা এক কালার বলে তোমার দেখেন ফাটাফাটা হয়েছে তারপর, হয়েছে না? তো কালার টেস্ট দেখে সবগুলো আসে না, ছবি বুঝে নিবেন,
ঠিক আছে, এটা হচ্ছে অটো ট্রেস আর ম্যানুয়াল ট্রেস, সবগুলো অটো ডিলে আসবে না, ম্যানুয়ালি করে নেওয়া লাগে, ম্যাক্সিমাম আবার আসে অনেকগুলা অটো ডিলে চলে আসে, ঠিক আছে। তাইলে আমি যে টাক্স দিয়ে দিব না, এখানে দিয়ে যাবো, আমি অফিসে যে আপনাকে অ্যাসাইন দিয়ে দিচ্ছি, টাইম কাছে দিয়ে যাবেন। এটা পারবেন, এটা দেখালাম, এইটা এইটা একটা, এটাতে করছি, এই দুটো আপলোড করে দিবেন, করে অটো অটো ট্রেস বিআরআইটা দিয়ে যাবো, কালকে দেখালাম, একটাই করেন যার কটা ধরে, একবারে মারা কি আছে, এটা খুব একটা কঠিন না, আর মানে সাহস না করলে হবে না। সাপোজ এই এই কাজটা আপনি ক্লায়েন্ট দিতে পারেন না, আপনি যখন কাজ শুরু করলে এটা আপনাকে নিয়ে আসবে, তবে আমার কাছে চাবেন দিবে, আপনার কাছে আছে ফাইলটা আমাকে দেন, তাই বলবেন একটা করলে আপনার মনে করেন সব টুলস শেষ, পেন টুল আপনার হাফ এসে যাবে। এটা 4 ঘন্টা হয়ে যাবে, 4 ঘন্টা করলে এটা, 4 ঘন্টা করলে এটা হয়ে যাবে, এটা কি পারবেন, সবাই পারবেন, না না এইগুলো না, এই ছবিটাই সাদা ছবি, সাদা ব্যাকগ্রাউন্ডের ছবিটা, শিওর পারবেন, অনেক কাজ আছে, ফ্রন্ট ব্যাক করে করে অনেকগুলো নিয়ে নিয়ে ফ্রন্ট ব্যাক করে মিলাই দিতে হবে, এরকম ছবি আপনাকে অনেকে দিবে, এরকম ছবি থেকে আপনাকে এরকম করে দিতে হবে, হ্যাঁ ওটা ও রাফ করে দিছে আমাকে, রাফ করে দিছে আমাকে, করে দেওয়া লাগছে, এটা দিয়ে যাব, এটা পারবেন না, আচ্ছা বাদ দেন, এটা আপাতত আমি দিয়ে যাচ্ছি, এটা করেন, আমি অফিসে যেয়ে বাকিটা আপনাকে দিয়ে দিচ্ছি, হ্যাঁ।